हेलो एवरीवन, वेलकम टू रॉकेट न्यूज़ ब्लॉगर यूट्यूब चैनल। तो आज हम तुम्हारे संगे शेयर करते चले साउथ कलकाता सबथेके बड़ो मल एक्रोपोलिस मले पयला बैशाखे डेकोरेशन निये। हेलो एवरीवन, वेलकम टू रॉकेट न्यूज़ ब्लॉगर चैनल। तो आज के हम जो कन्टेंट निये एसेछि तोमादेर काछे सेई कन्टेंटटा थाकछे आज के एक्रोपोलिस मले पयला बैशाखे डेकोरेशन। तो बंधुरा देखते थको आज के मल डेकोरेशन क्योंकि भीषण होते चले। तो आज के गंतव्यस्थल हे एक्रोपोलिस। हमें एड़ी रही बाड़ सामने देखते ही पाड़ सामने स्कूटीओ रेडी गए। तो चलो देखा हे एकदम स्टेशन। सो फ्रेंड, चले आसलम पालपाड़ा स्टेशन थे अफ साइड थे दौड़े इसे ट्रेने उठलम, उठे जैगा पे गलम ट्रेने। सो फ्रेंड, एन ट्रेन ट रही है जगदल स्टेशने। जगदल स्टेशन का देखते ही पाच खूब दूर एक स्टेशन। आज के संगे हमारे एक भाई रही है, ये भाई हमारे एक सब्सक्राइबर हो गया आज के। भाई नाम नीलाद्री, ये चार भाई थे। শিয়ালদা স্টেশনে দেখতেই পাচ্ছ, শিয়ালদা ঢুকে গেল ট্রেনটা। একটা ট্রেন এসে দাঁড়ালো তিন নম্বরে, দেখতেই পাচ্ছ দু নম্বরে। দেখো কত মানুষের ঘর, মানে এত এত মানুষ এক একটা ট্রেনে সবাই কিন্তু কলকাতায় আসে, এসে তার নিজস্ব গন্তব্যে চলে যায়। প্রত্যেকদিন এক একটা ট্রেনে হাজার হাজার প্যাসেঞ্জার চলে আসে। সো ফ্রেন্ড, পৌঁছে গেলাম অ্যাক্রোপলিস মলে। তো অ্যাক্রোপলিস মলের বাইরের ভিউজটা তোমাদের একটু দেখিয়ে দিই, বন্ধুরা দেখতে থাকো। খুব সুন্দর মলটা সাজানো গোছানো এবং খুব সুন্দর লাগে আমার এই অ্যাক্রোপলিস মলটায় আসতে। তো এখন অ্যাক্রোপলিসের মলের বাইরে থেকে আমি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। তো চলে আসলাম অ্যাক্রোপলিসের মলের সামনে। হঠাৎ করেই যেই ভিডিও করছি দেখছি যে টলিউডের কৌশিক সেন বেরোচ্ছে। তো তারপরে একটুখানি ওনার ভিডিও আমার ক্লিপিংয়ের মধ্যে রইল। তো দেন দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে বাইরেটা কলার মোচা দিয়ে। অ্যাক্রোপলিসের ভেতরটা চলে আসলাম, খুব সুন্দর ভেতরেই একটা গণপতি ব্যাপার একটা ছবি দেওয়া হয়েছে, ডেকোরেশন করা হয়েছে। এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা, আর উপরে দেখো বন্ধুরা প্যাঁচাগুলো কি সুন্দর সুন্দর প্যাঁচাগুলো করা হয়েছে। আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি জুম করে, কি সুন্দর না দেখতে, খুব সুন্দর সুন্দর প্যাঁচার ডেকোরেশন করা হয়েছে। দেখো খুব সুন্দর সুন্দর প্যাঁচার ডেকোরেশন করা হয়েছে। এই হচ্ছে পুরো মলটা। ওই পেছনটা সোফা স্টপ আছে, এখন আমি ফার্স্ট ফ্লোরটা চলে যাব। এসকেলেটর থেকে উঠে যাব। আচ্ছা, ফার্স্ট ফ্লোরে কি কি আছে তোমাদের বন্ধুদের একটুখানি বলে দিই। সবার প্রথমে ক্রোমা স্টোর খুলে গেছে, দেখতেই পাচ্ছ কত বড় ক্রোমা স্টোর খুলে গেছে। তারপরে আছে নেল স্টোরি, তারপরে লিভাইস, জিনি জনি, টুরিস, বাটা, ওদিকে সেলিও, মিনিসো, স্যামসং, ওয়ানপ্লাস, আইফোন ইমেজের একটা শপস রয়েছে। তো অ্যাক্রোপলিসে যেটার জন্য নাকি আমরা সব থেকে বেশি কনফিউজ হই ওটা তোমাদের দেখাতে চলেছি, যে কনফিউজ হই মানে অ্যাক্রোপলিসে ওয়াশরুম, ওয়াশরুমে ঢুকলে কিন্তু আমরা খুব কনফিউজ হয়ে যাই। তো চলো বন্ধু তোমাদের দেখিয়ে দিই ওয়াশরুমটার মধ্যে তোমরা কীভাবে ঢুকবে অ্যাক্রোপলিসে। এখানে কিন্তু অনেক শপ পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ ফুডিস, বাটা, ওই পেছনটা সোফা স্টপ রয়েছে, সিলিও, মিমিসোনি, আমার আগের দিন ভিডিও করা ছিল, প্রেস্টো, ওয়েল ক্রাফট, আমেরিকান টুইস্টার, আর ওইটা মিনিসো ছিল, মিনিসোনি আমার আগের দিন অলরেডি ব্লগে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে মেইন জায়গা, এই জায়গাটা যেখানে আমাদের খুব প্রবলেম হয়। দেখতেই পাচ্ছি এখানে সবার প্রথমে একটা কুইন মানে বিবি ছবি। তো ওইখানে গেলে কিন্তু ওইটা লেডিস ওয়াশরুম, আর এটা হচ্ছে কিং, মানে এদিকে ঢুকতে কিন্তু এটা মেন্স ওয়াশরুম। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা দেখো সেলফি তোলার জায়গা, জায়গাটায় কিন্তু আমাদের খুব ভালো করে সেলফি তোলা হবে। আর এটা হচ্ছে ওয়াটসনের ভিতরটা, চলো বন্ধুরা দেখা যাবে। সুখান এটা অ্যাক্রোপলিসের গ্রাউন্ড ফ্লোরটা। ও
আমরা এবার উঠে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে উঠেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অরেলিয়া, কালা ব্লাউজের শপ, চকলেটের শপ, স্পেন্সার্স, এটা কিন্তু পুরোটা স্পেন্সার্সটা পেয়ে যাচ্ছি। পয়লা বৈশাখে কিন্তু অ্যাক্রোপলিস মলটা খুব সুন্দর সাজিয়েছে, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জায়গায় একটা একটা করে ঘট আর নারকেল তেল নারকোল করা আছে, ঘট আর নারকোল করা আছে এরকম। আর ওপরটাতেও দেখছো কি সুন্দর সুন্দর প্যাঁচা দিয়ে সাজানো আছে। তো আলটিমেটলি কিন্তু অ্যাক্রোপলিস মলের ডেকোরেশন কিন্তু খুব সুন্দর হয়। নিচে দেখতেই পাচ্ছো গণপতি বাপ্পার একটা স্ট্যাচু, আর এদিকে পুরোটাই কিন্তু এই করা। আমার এই লাইটগুলো কিন্তু ভীষণ ফেভারিট, আমার ভীষণ ফেভারিট, আমার খুব ভালো লাগে এই লাইটগুলো দেখলে। এটা একটু ইভিনিং এর টাইমের পরেই এটা অন করে, এই যে লাইটগুলো খুব সুন্দর। আর এটা হচ্ছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম পুরো অ্যাক্রোপলিস মলটা। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বন্ধুরা অতি অবশ্যই জানিও, যাদের যাদের ভালো লাগছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক। এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি রাতের অ্যাক্রোপলিস কত সুন্দর, দেখে নাও। এটা হচ্ছে রাতের অ্যাক্রোপলিস, রাতে এত এত লাইট জ্বালানো হয় এবং এত সুন্দর সুন্দর বসার জায়গাগুলো এতেই পাচ্ছে, খুব সুন্দর গ্রিন 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 করা, এরকম গ্রিন 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 করা আছে। একদম হয়তো হোটেল নারায়ণা রয়েছে দেখতেই পাচ্ছ এই অপোজিটে, মানে চিনি কম রেস্টুরেন্ট এর অপোজিটেই কিন্তু এই গেটটা রয়েছে। আর এখান থেকে কিন্তু এই বসার জায়গাগুলো আমরা ফুল পেয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। বাইরে কিন্তু একটা খুব সুন্দর ট্রেন চলে, এই দেখো ট্রেনটা, ট্রেনটা এখন এইদিকে আসছে। এখানে হচ্ছে এই টয় ট্রেন জংশন, আর এখানে হচ্ছে ট্রেনটা চলে, দেখতেই পাচ্ছ সবাই ট্রেনে উঠেও গেছে। ট্রেনটা ঘুরছে খুব সুন্দর করে, আবার আসছে ট্রেনটা। তো যারা অ্যাক্রোপলিস মলে আসছে ঘুরতে তারাও কিন্তু এই এত সুন্দর একটা ট্রেনে উঠেও কিন্তু তাদের দিনটাকে আরো বেশি সুন্দর করে। অ্যাক্রোপলিসের আউটগেটটা এখন প্রায় 9টা বাজে, আমি এখন বেরোচ্ছি অ্যাক্রোপলিস থেকে। তো এখন আমি এখান থেকে সোজা চলে যাব বালিগঞ্জ স্টেশন, বালিগঞ্জ স্টেশন থেকে ট্রেন ধরে যাবো শিয়ালদা স্টেশন। তো শিয়ালদার থেকে চলে যাবো চাকরা বা পালপাড়া, আমি এখানে নামি। আজকে আমার পালপাড়াতেই এসি, যেহেতু পালপাড়াতেই রয়েছি। বন্ধুরা দেখতে থাকবো আমার ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন ট্রেন ঢুকবে, এখন বাজে অলমোস্ট 9:10। তো ট্রেন ঢুকবে, দেখা যাচ্ছে ট্রেন ঢুকে, তো দেখা হচ্ছে আমাদের সঙ্গে শিয়ালদা। তো ফ্রেন্ড ঢুকে গেলাম শিয়ালদা স্টেশনে, এখন বাজে 9:29। তো আমার ট্রেন আছে 9:35 গেলে দোকান, দেখা যাক ট্রেন পাই। তো ফ্রেন্ড 11:20 বাজে এখন, তো পালপাড়া স্টেশনে নেমে গেলাম এই মুহূর্তে। তো আজকের ব্লগটা আর বাড়াবো না, আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট ফ্রেন্ড।